আগে জানতাম পৃথিবীর মেরু অঞ্চলেই সব থেকে বেশি ঠান্ডা, তা সুমেরু হোক আর কুমেরুই হোক। তবে এই মুহূর্তে যা খবর, তাতে দিল্লির থেকেও তাপমাত্রা বেশি আন্টার্কটিকার। কি ভয়ঙ্কর খবর! এর আগে এতটা গরমে তেতে ওঠেনি আর কখনো, এমনকি কোনো গ্রীষ্মেও। দক্ষিণ মেরুর উত্তর প্রান্তের অ্যাসপেরেঞ্জা বেসের তাপমাত্রা ছুঁয়ে ফেলেছে 18.3 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইটের মানদণ্ডে 64.94 ডিগ্রি, আন্টার্কটিকার ইতিহাসে যা একটি রেকর্ড। তার ফলে আন্টার্কটিকার বরফের বিশাল বিশাল পুরু চাঙড়গুলি ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। ভাঙলেই দ্রুত বরফ গলতে শুরু করবে আন্টার্কটিকার। চিড় ধরতে শুরু করেছে আন্টার্কটিকার বিশাল বিশাল গ্লেসিয়ারগুলিতেও। পরিণতিতে আর 100 বছরে অন্তত 10 ফুট উঠে আসতে পারে সমুদ্রের জলস্তর, তাতে বহু দেশের বহু শহর তলিয়ে যাওয়ার আশঙ্কা। বিশ্বের 193টি সদস্য দেশের সংগঠন ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন, যার সংক্ষিপ্ত নাম WMO, শুক্রবার এই খবর দিয়েছে। গত বৃহস্পতিবারই গায়ের জ্বর মাপা হয়েছে আন্টার্কটিকার, মানে আন্টার্কটিকার তাপমাত্রা। WMO জানিয়েছে উষ্ণায়নের দরুন কুমেরুর এই তাপমাত্রা বৃদ্ধি আগের সব রেকর্ডকে ভেঙে দিয়েছে। 2015 সালে আন্টার্কটিকার একটি অংশের তাপমাত্রা বেড়ে গিয়ে পৌঁছেছিল 17.5 ডিগ্রি সেলসিয়াস বা 63.5 ডিগ্রি ফারেনহাইটে। গত 3 বছরে আন্টার্কটিকার ওই অংশের তাপমাত্রা বেড়েছে প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস। 2015-র প্যারিস জলবায়ু চুক্তিতে বলা হয়েছিল বাতাসে গ্রিন হাউস গ্যাস নির্গমনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমাতে না পারলে 2100 সালে পৃথিবীর ভূপৃষ্ঠের তাপমাত্রা অন্তত 2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। তাতে দুই মেরুর বরফ খুব দ্রুত গলতে শুরু করবে, যার জেরে উদ্বেগজনকভাবে উঠবে সমুদ্রের জলস্তর, যা সমুদ্র কূলবর্তী বহু দেশের বহু শহরকে গ্রাস করবে আর শহরগুলি চলে যাবে অতল জলের তলায়। বন্ধুরা, চিন্তার বিষয় আগামী দিনে বিশ্ব উষ্ণায়ন নিয়ে। তাই আমাদের উচিত আরও বেশি করে গাছ লাগানো, পরিবেশকে যতটা সম্ভব শান্ত করার, ঠান্ডা করার। আমি জানি খবরটা হয়তো খুব একটা ভালো লাগবে না আপনাদের, তবে খুবই চিন্তার বিষয় এই খবরটি। জানি না আগামী দিনে কী হতে চলেছে, আশা করব সবার ভালো হোক। তো বন্ধুরা, আসি এই ইনফরমেটিভ ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এলাম। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। আর হ্যাঁ, কমেন্ট বক্সে এই বিশ্ব উষ্ণায়ন নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আসি, টাটা।